আসসালামু আলাইকুম। ইকথায়োসিস এমন একটি রোগ, এটা সম্পর্কে আমি মেডিকেল টার্ম বললাম, কিন্তু এটাকে আমরা বাংলায় যদি অনুবাদ করি, এটা হচ্ছে এমন একটি রোগ যখন আক্রান্ত ব্যক্তির শরীরের চামড়াগুলো মাছের আঁশের মতো হয়ে যায় এবং একটার সঙ্গে একটা র্যাকের মতো পড়ে এবং তার চামড়াটা অনেক বেশি ড্রাই হয়, একই সঙ্গে চামড়ায় অনেক বেশি চুলকায়, কিছু কিছু অংশ লাল হয়ে যায় এবং অন্যান্য শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যায়। এই রোগটাকে আমরা বলে থাকি ইকথায়োসিস। ইকথায়োসিস নিয়ে কিন্তু সারা পৃথিবীতে প্রচুর গবেষণা হচ্ছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন ইকথায়োসিস ফাউন্ডেশন বা সোসাইটি আছে যারা কিনা এই ধরনের রোগীদের জন্য চিকিৎসা দিয়ে থাকেন, কাউন্সিলিং করে থাকেন এবং নিয়মিত ফলো আপে থাকেন। তো ইকথায়োসিস রোগটাকে আমি যেটা প্রথমে বললাম, এটা হলো এমন একটি রোগ যেটাতে আমাদের যে ব্যক্তি আক্রান্ত হচ্ছে তো ব্যক্তির হাত পা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাইটা এত সিভিয়ার হচ্ছে যে মাছের আঁশের মতো এরকম বিভিন্ন লেয়ারে চামড়া উঠছে এবং একই সঙ্গে দেখা যাচ্ছে কারো কারো এরকম হালকা চামড়া উঠছে, কারো কারো গাঢ় হয়ে কালো কালো চামড়া উঠছে। যে কোনো কোনো মাছের আঁশ যেমন কালো হয় তাদের ক্ষেত্রে চামড়াটাও কালো কালো রং হচ্ছে, আবার কোনো কোনো মাছের আঁশ যেমন সাদাটে বর্ণ হয় তো কোনো কোনো রোগীর ক্ষেত্রে অংশটা এরকম সাদাটে বর্ণ হচ্ছে। আর রোগীর ক্ষেত্রে যেই সমস্যাটা প্রধানত হচ্ছে সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে চুলকায়, চামড়া ওঠে এবং রোগী সারা বছরই বিভিন্ন অস্থিরতা এবং অস্থিরতাতে থাকে। তো ইকথায়োসিস রোগটা কেন হচ্ছে? ইকথায়োসিসের বেশিরভাগ ক্ষেত্রে মানে একবার সিংহভাগ রোগ হচ্ছে এটা একটা জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজের ক্ষেত্রে যেটা বলা হয় যে আমি সহজভাবে বললে জেনেটিক যখন একটা জেনারেশনে একটা পেশেন্ট একটা ডিজিজের ক্ষেত্রে বা একটা মানুষের ক্ষেত্রে প্রথম আক্রান্ত হচ্ছে, তার ফ্যামিলির আগের কোনো জেনারেশনের নাই, সেক্ষেত্রে আসলে জিন মিউটেশন হয়ে ওই ব্যক্তি প্রথম আক্রান্ত ব্যক্তি হচ্ছেন। অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আগের জেনারেশনে বাবা মা চাচা দাদা খালা মামা ফুফু কারোর না কারোর আক্রান্ত আছে, তো ওই ওইখান থেকে দেখা যায় যে পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে। তো এটা হচ্ছে একটা জেনেটিক ডিজিজ। ইকথায়োসিস আরেকটা হতে পারে বিভিন্ন রোগের কারণে অথবা বিভিন্ন ঔষধের কারণে, সেটাকে আমরা ইকথায়োসিসের বিভিন্ন অ্যাকোয়ার্ড ফর্ম বলে থাকি। বিভিন্ন রোগের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন হচ্ছে হজকিনস লিম্ফোমা বা বিভিন্ন ধরনের ডিজিজ যেমন সার্কোয়েডোসিস, এসবের কারণে কিন্তু আমাদের যেই উপসর্গগুলো বললাম যে ইকথায়োসিস বললাম এটা হতে পারে, এটা জেনেটিক ছাড়াও হতে পারে। অনেক সময় বিভিন্ন ধরনের ড্রাগ, বিভিন্ন অ্যান্টিক্যান্সার ড্রাগ বা অনেক সময় দেখা যাচ্ছে অন্য কোনো ড্রাগ যেটাতে আমাদের হাত পা চামড়াকে ড্রাই করছে সেটাও দীর্ঘমেয়াদী খেলে কিন্তু ইকথায়োসিসের ফর্ম হতে পারে। আচ্ছা, তো ইকথায়োসিসের যে ঘটনা হচ্ছে এটা তো পেশেন্ট চুলকাচ্ছে এবং যাদের ক্ষেত্রে জেনেটিক ডিজিজ, তো জেনেটিক ডিজিজ হওয়ার কারণে এটা সাধারণত দেখা যায় আর্লি লাইফে প্রেজেন্ট করে। তো আর্লি লাইফে প্রেজেন্টের কী অবস্থা? কোনো কোনো ক্ষেত্রে এক বইপত্রে লেখা আছে অ্যাট বার্থ, মানে পেশেন্ট নিয়েই আসে যে যে ইকথায়োসিস নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। ইকথায়োসিসের অনেকটা ভ্যারাইটি আছে। ইকথায়োসিস মানে পৃথিবীর যেমন বিভিন্ন জার্নালে স্বনামধন্য জার্নালে যে ইকথায়োসিসটা পাওয়া যায় বলে যে ইকথায়োসিসের নিয়ার আবার 30 টাইপস, বিভিন্ন 30 পদের ইকথায়োসিস হতে পারে। যেমন কমন ইকথায়োসিস হচ্ছে ইকথায়োসিস ভালগারিস বা হচ্ছে ইকথায়োসিস ল্যামিলার ইকথায়োসিস, এক্সলিঙ্কড ইকথায়োসিস বা ইকথায়োসিফর্ম ইরাইটোধার্মা, এগুলো হচ্ছে মেডিকেল টার্ম। সবগুলোর ক্ষেত্রে কোনো কোনোটা শুরু হচ্ছে অ্যাট বার্থে শুরু হচ্ছে, কোনো কোনো রোগ হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে শুরু হচ্ছে, কোনো কোনো রোগ হচ্ছে এটা যত সময় যাচ্ছে জন্মতে আসছে যত সময় যাচ্ছে এটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ভালো হচ্ছে, কোনো কোনো ইকথায়োসিস হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হচ্ছে, কোনো কোনো ইকথায়োসিস আছে একই পর্যায়ে রয়ে যাচ্ছে, কোনো কোনোটা হচ্ছে পেশেন্ট এমনভাবে আসছে মনে হচ্ছে একটা কেসের মধ্যে বা একটা মেমব্রেনের মধ্যে পেশেন্ট জন্মগ্রহণ করছে, কিছু সময়ের পরে দেখা যাচ্ছে যে পেশেন্টের অবস্থা শারীরিক অবস্থা এত খারাপ এই পেশেন্টটা বাঁচানো যাচ্ছে না। তো ইকথায়োসিসের ভেরিয়েশন অনুযায়ী বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে সবাই গবেষণা করে এইটাই আমাদের জানানোর বিষয় যে হলো কোন রোগী আস্তে আস্তে ভালো হয়ে যাবে, কোন রোগীটা মোটামুটি একই লেভেল থাকবে, কোনোটা খারাপের দিকে যাবে। তবে সব ধরনের ইকথায়োসিসের কিন্তু মোটামুটি চিকিৎসা আছে। যদি জেনেটিক ক্ষেত্রে কারণ হয় তো জেনেটিক ক্ষেত্রে কারণ হলে এটা কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে, পুরোপুরি কিউরেশন হবে না। যেমন এই ধরনের পেশেন্টের কিন্তু আসলে একটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট হয় যার ফলে দেখা যায় হাত পা সবসময় ড্রাই থাকে, এই জন্য তাদেরকে সারা জীবনের জন্য সাবান একটু কম ব্যবহার করতে হবে বা যেটা আমরা বলি যে সোপ ফ্রি ক্লিনজার ব্যবহার করতে হবে, তাদেরকে সবসময় ময়েশ্চারাইজার দিতে হবে শরীরে, অলিভ অয়েল নারিকেল দিয়ে ভেসলিন। এবং ইকথায়োসিসের পেশেন্টরা কিন্তু শীতকালে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশে আল্লাহর মতে শীতের পরিমাণ কম বলে সাধারণত রোগীটা এত খারাপ অবস্থায় থাকে না। আর ইকথায়োসিসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় কোনো লাগানোর ওষুধ বা চুলকানি থাকলে আমরা এন্টিহিস্টামিন দিব,
কোনো লাগানো ওষুধে যদি কাজ না হয় তখন বিভিন্ন ধরনের ওরাল মেডিকেশন আছে, যেমন রেটিনয়েডস বা ভিটামিন এ ডেরিভেটিভস, বিভিন্ন ধরনের ওষুধ দিলে দেখা যায় পেশেন্টটাকে কন্ট্রোল হয়। চামড়ার রোগের সমস্যার সঙ্গে সঙ্গে এই রোগীরা অনেক সময় দেখা যায় যে তাদের চুল পড়ে যায়, হেয়ার লস হয়, ভুরু পড়ে যায়, কারো ক্ষেত্রে চোখের পানি ড্রাই হয়ে যায়, মানে চোখে কম দেখতে থাকে, কারো কারো ক্ষেত্রে কানে কম শুনতে থাকে, কারো কারো ক্ষেত্রে হাত পা থেকে ব্লিডিং হয়ে থাকে, অনেক সময় নেজাল ব্লিডিং হয়ে থাকে, এবং কারো ক্ষেত্রে জয়েন্ট মুভমেন্ট মানে হাত পা বাঁকা হয়ে যায়, চলাফেরা করতে কষ্ট হয়, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য এই ডিজিজের ক্ষেত্রে একটা মেটিকুলাস মানে ফলো আপ থাকা লাগে, মানে ডক্টরের সঙ্গে রেগুলার চেক আপ থাকা লাগে। যেমন ডায়াবেটিস রোগীরা দেখা যায় যে বিভিন্ন ট্যুরে গেলে, হজের আগে গেলে ডক্টরের কাছে যে ডায়াবেটিস ভালো থাকলেও দেখিয়ে যান, তো ইকথাইসিসের ক্ষেত্রেও পেশেন্টকে নির্দিষ্ট ডক্টরের সঙ্গে এরকম রেগুলার ফলো আপে থাকা প্রয়োজন। তাছাড়া রোগটা নিয়ে যদি আমরা সচেতন থাকি এবং সঠিকভাবে ট্রিটমেন্ট করি ইকথাইসিস রোগটা, মোটামুটি নিয়ে রোগীরা ভালোই থাকেন সাধারণত। আর যেটা একটা কথা বললাম, অ্যাকোয়ার্ড ইকথাইসিস বা যেটা কোনো রোগের কারণে হয় বা ওষুধের কারণে হয়, তো সেটা কিন্তু ওই কজগুলো উইথড্র করলে দেখা যায় রোগীটা ভালোই থাকেন। তো এটা নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, সবসময় রেগুলার ভিত্তিতে একটা পরিচর্যা বা ফলো আপের উপর থাকবেন এবং ডাক্তার পরামর্শে থাকবেন। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।